মর্নিং গাইস, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আই হোপ তোমাদের আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। তো গাইস, আমি এখন চলে এসেছি কিচেনে, সকালবেলায় যেটা প্রয়োজন তার জন্য চাই এক কাপ চা। তো চা খেয়ে সংসারের কাজের মধ্যে হাত লাগিয়ে দিয়েছি, ভালো করে সব ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি, তবে মোছাটা করবো পরে, কারণ আগে ঝাড়ুটা লাগিয়ে নিলে অনেকটা ফ্রেশ মনে হয়। আর তারপর বিছানাটা গুছিয়ে নেব, কারণ বিছানাগুলো দুটো ঘরেরই বিছানাগুলো পড়ে আছে। তো ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন চলে এসেছি বিছানা গোছাতে। একটা ঘরের গোছানো হয়ে গেছে, আরও একটা ঘরের বিছানা তুলতে চলে এসেছি। বাবু চা খেয়ে পড়তে বসে গেছে, আর তোমার দাদা ভাই মনে হচ্ছে বাইরের দিকে আছে, কারণ সকালে তোমাদের কাউকেই দেখাতে পারেনি, কারণ চাটা খাওয়ার পরই আমি কাজের মধ্যে হাত লাগিয়ে দিয়েছি, তার জন্যই এটা হয়েছে। তো বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নেব, নিয়ে আজ তো সানডে, তো দেখা যাক সানডে স্পেশাল কিছু করা যায় কি না। সারা সপ্তাহই তো আমাদের নানাভাবে কেটে যাচ্ছে, নানা রকমভাবে। তো সানডে যখন, সানডে স্পেশাল একটু চিকেন হবে, না হওয়ার কোনো কথাই নেই। তার জন্য সবার আগে যেটা কাজ হচ্ছে রসুন ছাড়ানো, এটা খুব মানে ডিফিকাল্ট কাজ। তো আমি ভাবলাম রসুনটাই আগে আমি ছাড়িয়ে নিই, তোমার দাদা ভাই গেছে বাজারে, তার জন্য আমি রসুন আর সবজিপাতি রসুনটা ছাড়িয়ে নিয়ে আর সবজিপাতি কাটতে বসে গেছি। বাবু ততক্ষণ ওদিকে পড়াশোনা করছে। তো সবজিপাতি আমার একবারে কাটা হয় না, আমি মাঝে মাঝেই একটা একটা করে কেটে নিই, কারণ একবারে সব কেটে নিয়ে বসতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তাই আমি যখন যেটা মনে হয়, যখন যেটা করি, তখন সেইভাবে সবজিটা আমি কেটে নিই। তো গাইস, দেখতেই পাচ্ছেন এখন আমি সবজিপাতি কেটে নিয়ে আপাতত চলে এসেছি। আজকে হবে একটু চিকেন ঝোল, আসে আপু চলে এসছে। আচ্ছা, হবে একটু পুঁই শাক বানাবো, সরো দেখাচ্ছি তো, অডিয়েন্সকে দেখতে দাও। পুঁই শাক বানাবো, ঝিঙে কুমড়ো বেগুন আলু কেটে নিয়েছি, একটু আলু ভাতে দেবো, নিম পাতা মোলা হবে। আর আপনারা তো জেনেই গেছেন এতদিনে আমি মাংসের ঝোলে আলু না দিকে খাই না, তো তার জন্য একটু আলু। আর চাটনিটা কালকে দেখেছিলেন, আমের চাটনি, সেটার রাখা আছে। তো আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, আমি একটু বেসন ভেজে নেব। তোমরা হয়তো অনেকে ভাবো যে কেন বড়ি নিচ্ছে না, কারণ বড়ি না থাকলে, অনেক দিন থাকলে একটা তেলের কীরকম গন্ধ ছেড়ে যায়, আর বেশি মানে বর্ষা বা এমনি এমনি ওয়েদার নরম থাকলে সেগুলোতে মধ্যে ফাঙ্গালস এসে যায়, ছত্রাক হয়ে যায় বা ভাবনা পড়ে যায়, যাই বলো না কেন। তার জন্যই আমি মোটামুটি বেসন দিয়ে বা ডাল মানে টাটকা ডাল ভিজিয়ে ডাল বেটে নিয়ে এগুলোই আমি মানে তরকারির মধ্যে দিই। তো ডালের বড়া তো বেসনের বড়া আমার হয়ে গেছে, এদিকে মাংসের জন্য আলুগুলো কাটা ছিল সেগুলো আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার কড়ায় তেল দিয়েছি, কারণ এটা মাছের মাথা দিয়ে করব, পুঁই শাকটা বেশ দারুণ খেতে লাগে। তো মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, তোমরা জানো আমার ভাতটা করতে একটু দেরি হয়। তো এদিকে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, মাছের মাথাটা তুলে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার সবজিগুলো তুলে দেবো, মানে সমস্ত রকম সবজি, আপনারা যারা সবজি বাড়িতে থাকবেন তাই দিয়ে বানাতে পারেন, আমার কাছে যা যা ছিল আমি সেগুলো দিয়েছিলাম। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আর তোমরা হয়তো দেখতেও পাচ্ছ আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি, কারণ শাক তো অনেকটা জায়গা লাগবে প্রথমে, আর আমার কড়াটা খুব ছোট্ট ছিল, তার জন্য আমি একটা বড় কড়া চেঞ্জ করে নিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, আর অল্প নুন ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, দেখতেই পাচ্ছেন মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো শাকটা, দেখতেই পাচ্ছি এতটা শাক, এই শাকটা ওই ছোটো কড়ার মধ্যে হতো না। শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু খুলে দেখছি দেখুন সব কমে গেছে শাক, কতটা একদম অল্প হয়ে গেছে। তো এবার শাকটাকে আমি ভালো করে আরও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এবার শাকটা সিদ্ধ হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে, এই সময় আমি তুলে দিলাম ভেজে রাখা বড়ার টুকরো আর মাছের মাথাটা, দিয়ে ভালো করে ভেঙে আরও কিছুক্ষণ চাপা দিয়ে হতে দেব। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার একদম হয়ে গেছে, দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু
গরম মশলা, তরকারিটা একদম রেডি হয়ে যাবে। গরম মশলা দিয়ে দিলে আলাদা একটা টেস্ট আসে, তাই না? দেখতে পাচ্ছেন তরকারি আমার একদম হয়ে গেছে। তরকারি তো হয়ে গেছে, আরও একটা বড় কাজের জন্য চলে এলাম ছাদে, কারণ কাল বিকেলে জল দেওয়া হয়নি আর সকালে দিয়েছিলাম। এত রোদ্দুর হয়েছে, আমি চলে এসেছি যে আগে গাছগুলো জল দিই বা চান করিয়ে দিই, না হলে গাছগুলো মনে হয় শুকিয়ে যাবে। সত্যি এসে দেখছি জুঁই ফুলের গাছটা আর একটা নীল অপরাজিতার গাছ পুরো শুকনো হয়ে গেছে, ফুলগুলো পর্যন্ত শুকিয়ে গেছে। আর দেখলেন তো, তখন চিকেনটা করার জন্য বাবু বললো আমি চিকেন করব, ওর ভালো লাগে, ওর ওটাতেই খুশি, একটু চিকেন করে খাওয়া। তো বাচ্চাদের ছোট ছোট খুশিগুলো ভালো লাগে, সংসারের এই খুশিগুলোই তো আমার আনন্দ, তাই না? ওরা খুশি থাকলেই আমার মানে আমি ভালো থাকবো। তার জন্য ও বললো আমি চিকেন করবো। আমি ঠিক আছে, তুমি চিকেন করবে, কিন্তু আমি আগে ছাদে জল দিয়ে আসি। ও ততক্ষণ চান করে নিচ্ছে, চান করে পুজো সেরে নিচ্ছে নিচে, আর আমি চলে এসেছি ছাদে। দেখতেই পাচ্ছেন গাছগুলোকে ভালো করে জল দিয়ে প্রায় চান করিয়ে দিচ্ছি, না হলে মানে এত রোদ্দুরের তেজ, আপনারা তো জানেন এই সময় লু বওয়ার মতো প্রায় 45 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। কিন্তু গাছগুলো তো তিনতলা দোতলার উপরে আছে, যাতে তো গাছগুলোর গোড়ায় এতটুকু জল থাকছে না। এই হয়তো জল দিয়ে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে দেখছি গাছের গোড়া শুকিয়ে গেছে। তো এখন থেকে ভাবছি রোজ সকালবেলা জল দিয়ে যাব আগে, তারপর সেরকম না হলে বিকেলবেলা নয় দেখা যাবে। তো আমি ভালো করে গাছগুলোর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে তারপর আমি নিচে যাব। দেখুন একবার দিয়েছি তাতেও হয়নি, এসে দেখছি সেকেন্ড টাইম দেখছি পুরো শুকিয়ে গেছে। তো ভালো করে আমি গাছগুলো জল দিয়ে নিই, তারপরে গিয়ে বাবু যে চিকেন বানাচ্ছে সেটা আপনাদের দেখাবো। তো চলুন, একটা ব্লিচের জন্য প্যাক বানিয়েছি, তো আপনারাও এটা বাড়িতে বানাতে পারেন। এটার মধ্যে আছে আলুর রস, টমেটোর রস আর লেবুর রস, আর আছে একটু বেসন, আপনারা চাইলে বেসনও দিতে পারেন, আর কেউ যদি চান চালের গুঁড়ো দিতে পারেন। আর আমি দিয়ে দিয়েছি একটু বেকিং সোডা, মানে খাওয়ার সোডা যেটা আমরা, তো এটা আমি প্যাকটা লাগিয়ে নিই ভালো করে, তারপর আপনাদের কাছে আসছি। তো গাইস, এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ব্লিচ করা, মানে পার্লারে গিয়ে ধরুন আপনারা করতে পারছেন না। আলু রস, টমেটো রস, লেবু, তারপরে একটু খাওয়ার সোডা আর বেসন বা চালের গুঁড়ো যা থাকবে, যেটি হোক একটা, হয়তো আপনারা আটাও ব্যবহার করতে পারেন। জুনিয়র শেফ তো চলে এসেছে, আজকে ওর হাতে আবার চিকেন কারি খাবো। তো দেখতেই পাচ্ছেন ও তো কড়া বসিয়ে দিয়েছে, আপনারা ওর রান্নাটা দেখতে থাকুন। এবারে যতক্ষণ ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি বন্ধ, এখানে ভাত তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আমি একটু নুন ছড়িয়ে দেবো। পুরো আলু ধনিয়া পেস্টটাকে আমার 1 কিলো মাংস আছে, তাই আমি একটু বেশি করে দেবো। একটা একটা করে তাই এবার আমি মাংসটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এবার সেফটি ফার্স্ট, তাই আমি ফাঁসি নিয়ে নিলাম। থেকে 3 মিনিট রেখে ভালো করে কষতে হবে। ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেবো এতে অল্প কিছু হলুদ, দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা,
সরি চিলি পাউডার হালকা অনেকটা কাঁচা লঙ্কা দিল 1 কিলো মাংস জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো গুলো তো ভাই এবার ঢাকা দিয়ে দেবো আমি দেখলাম ঘরোয়া ভাবে যদি আমি ব্লিচটা করি আমার অনেকটা সুবিধা হচ্ছে আর একই তো জিনিস কিন্তু পার্লারে কি থাকে আর্টিফিশিয়াল এটা একদম ঘরের যাবতীয় জিনিস দিয়ে দেখুন সংসারে তো আমাদের আলু টমেটো পাতি লেবু এগুলো তো আমাদের ঘরে আছে এবার বেসন চালের গুঁড়ো আর নয় আটা ওর তিনটের মধ্যে যে কোনো একটা আমাদের গৃহস্থালীর ঘরের মধ্যে থাকবেই তো যে কোনো একটা দিয়ে আমরা একটু বানিয়ে নিলাম বেশ ভালোই লাগছে আর কোথাও যাওয়ার আগে হলে তো আরও ভালো হয়ে যাবে মুখের যাবতীয় ডাস্ট পার্টিকেলসগুলো যে থাকে আমরা রোদে বেরোলে যে একটা ডার্ক সার্কেল এসেছে সেটা কিন্তু খুব ভালো সপ্তাহে যদি একদিন করে করা যায় তবে আমি আপনাদের বলছি অ্যাডভাইস করছি যে আপনারা করবেন কিন্তু আমি কতক্ষণে করবো সেটাই ভাবছি আজকে তো করলাম আবার দেখা যাক কবে হবে তো রান্না এখনও চলছে দেখতেই পাচ্ছিলেন যে আমাদের জুনিয়র শেফ রান্না করছিল সে রান্না এখনও চলছে তো সে আজকে দেখুন আমি কিচ্ছু মাখিনি ফেস ওয়াশ মাখিনি আমার মুখটাই খারাপ লাগছে আজকে চিকেনটা কিন্তু পুরো আমি করেছি একা মা একটু ছিল না আমার কাছে হেল্প করার জন্য কেমন হয়েছে বাবা বাবা বাবাকে বলেছি যে ভালো হয় 20/20 যদি পাই আমি একটা স্পেশাল জায়গায় করতে নিয়ে যাই যদি হয় তো আপনারা দেখতে পাবেন যে কোথায় যাবো দেখুন ভেজ দিনটার অবস্থা করেছে দেখুন দিদার নাম ছিল শান্তি মাঝে মাঝে মা বলতো শান্তি নেই মানে তো আমার মা কেন ডাকছিস তো চলুন এখন তো আপাতত কাজ হয়ে গেছে এবার ওর চিকেনটা কতদূর হয়েছে একবার দেখে নিতে হবে তো না ছোটখাটো খুশি ও যদি চিকেনটা করে খুশি হয় তাহলে আমারও আনন্দ সংসারটা একটু হ্যাপি থাকে নাহলে যদি ওকে করতে না দিই ও রাগ হবে মানে রাগ করবে ঝামেলা করবে ডিস্টার্ব করবে আমাকে তার থেকে ভালো না ছোট ছোট এইসব সুখ দুঃখ নিয়েই তো মানে সংসার বলুন তো ওদের খুশিতেই আমার খুশি ও যদি খুশি হয় তাহলে আমার সংসারটাও ঠিক থাকবে তো ওদের খুশিতেই আমাদের খুশি আজ তো সানডে কিছু স্পেশাল হতে চলেছে তো আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন এখন তো দুপুর হয়ে গেছে প্রায় 1:30 বাজে তোমার দাদাভাই চলে এসছে তো লাঞ্চ করতে বসে গেছে সবাই লাঞ্চের মেনুতে কী কী আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর আমাদের জুনিয়র শেফের বানানো চিকেন ঝোল নিম পাতা মোলা আলু দিয়ে আর আমের চাটনি তো ওরা শুরু করে দিয়েছে সবাই আমরাও লাঞ্চ সেরে নিই তারপর আবার ফিরে আসছি তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আমি চলে এসেছি বাসনগুলো ধুতে কারণ দুপুরবেলায় ধুয়ে নেওয়া যায় কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বলে আর ধোয়া হয়নি আর এখন ধুয়ে সেগুলো আমি সব ঠিকঠাক করে জল ঝরতে দিয়ে দেবো তো বাসন তো আমার ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই গামলাটার মধ্যেই আমি সব কিছু একদম জল ঝরার জন্য দিয়ে দিই তো তারপর ভাবছি ওকে একটু নিয়ে পড়তে বসাবো দেখুন পড়তে বসিয়েছি বইপত্র ফেলে রেখে আর কী করছে দেখুন দেখুন অবস্থাটা মানে ও পড়ছে না আমি পড়ছি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে তাই না গাইস আজকে তো রবিবার সানডে তো সানডেতে একটু না বেরোলে হয় আগের সপ্তাহতেও তো আপনাদের ঘুরিয়ে আনলাম তো দেখা যাক আজকে তবে বেশি কোথাও বেশি দূর যেতে পারবো না 5টা বাজে আমার একটু মানে
একটু দোকানেও যাবার আছে। তো দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এখন তো আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, দেখতেই পাচ্ছেন বেশ বিকেলবেলা রোদ্দুরটা পড়ে গেছে, ভালো লাগছে। না হলে আজকে যা রোদ্দুর উঠেছিল, আর শুনলাম তো এই সপ্তাহটা পুরোটাই নাকি লু বইবে। তো সবাইকেই আমার ভাই বা বোন বা দাদা দিদি সবাইকেই বলছি, যারা খুব প্রয়োজন না থাকবে তারা অবশ্যই কিন্তু বাড়িতে থাকবেন, যাদের খুব প্রয়োজন পড়বে তারাই কিন্তু বাইরে বেরোবেন, খুব সাবধানে চলাফেরা করবেন। মানে এত রোদ্দুর, মানে সাধারণ মানুষেরও নানা রকম মানে বিপদ চলে আসতে পারে। তো প্লিজ আপনারা সবাই সাবধানে থাকবেন, সাবধানে যাবেন, আর সব সময় জল আর জলটা ক্যারি করবেন সব সময়, কারণ এখন যা ওয়েদার পড়েছে বাইরের জল সেভাবে খাওয়াই যায় না, আর সঙ্গে জলটা থাকলে কোনো অসুবিধে হবে না। কারণ তো ওই জন্যই বলছি যে আমি তোমার দাদা ভাই বেরোয় তো চিন্তা হয়, আর আমাদের বাবু এবার বুধবার থেকে স্কুল বেরোবে, ওকে নিয়েও একটু চিন্তা। তবে সবসময় ওকে ঠান্ডা জলই দিয়ে দিই ব্যাগের মধ্যে, তবু ঠিকঠাক জলটা খাওয়া, রোদ্দুরটাকে অ্যাভয়েড করলে। কিন্তু যাদেরকে বেরোতে হবে, যেমন তোমার দাদা ভাই বা বাবু, আমরা তো বাড়িতে আছি মেয়েরা হাউস ওয়াইফরা, কিন্তু ওদেরকে তো বেরোতেই হবে, কিছু করার নেই। তার জন্য প্রোটেকশান নিয়ে বেরোতে হবে, জলটা সবসময় ক্যারি করতে হবে, আর হালকা ফুলকা জামাকাপড় পরতে হবে। তো সাবধানে সবাই এই সপ্তাহটা কাটাবেন। তো চলুন, কথা বলতে বলতে আপাতত তো আমরা চলে এসেছি অনেক দূর, দেখা যাক তোমার দাদা ভাই আজকে আমাদের কোথায় নিয়ে যায়। বলছে তো নিয়ে যাব, দেখা যাক কোথায় নিয়ে যায়। আজকে বেশি দূর তো যেতে পারবো না, অনেকটা সময় হয়ে গেছে, 5টা, মানে আমরা যেখানে যাচ্ছি এখন 5:30 বেজে গেছে। তো আমরা একটু 4-5টা ঘুরেই দেখবো, আর তারপর বড়গাছিয়াতে একটু কেনাকাটা আছে কিছু, সেই কেনাকাটাটা আমরা করে নেবো। তো এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সেই চপের দোকান, পাতিয়ালের মোচার চপের দোকান। তবে এখন তো মানে ইফতার করার সময়, অনেক দাদা ভাইদের ভিড় আছে, তো আমরা একটু ওয়েট করছি। আমরা একটু অল্প স্বল্প এখানে এসেছি, আর একটু মোচার চপ খাবো না তা কখনো হয়। তো আমরা তো চপ টপ নিয়ে আবার বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন বেশ রাস্তা দিয়ে ট্রেনটাও অনেকদিন পর আবার দেখতে পাচ্ছি। তো ট্রেন তো দেখা হলো, এবার দেখি দোকানপাট খুলেছে কি। তো দোকানে এসেছি, কয়েকটা জিনিস কেনার ছিল। তো কী কিনছি তো মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন, এই গরমে কটনের কিছু জিনিস কেনা হচ্ছে। আমার তো কিনলাম, এবার বাবুর ভাবজি দুটো পেন নেবে বলছিল, ওকে দুটো পেন কিনে দেওয়া হোক। ও পেন কিনতে ভালোবাসে, মানে যখনই ও আসে বলবে আমার পেন কিনে দাও, এটা খুব ভালো জিনিস তাই না। তো ওকে দুটো পেন কিনে দেব, তারপর দেখা যাক আর কী কেনা যায়। ওর তো পেন কেনা হয়ে গেছে, তো আমি আর একটা দোকানে চলে এসেছি। একটা জিনিস দেখলেন, ওর যদি পেনটা না কিনে দিতাম ওর মুড খারাপ হয়ে যেত। তো ও খুশি, আমরাও খুশি। তো ছোট ছোট সংসারে থাকতে গেলে ছোট ছোট খুশিগুলো কিন্তু ভাগ করে নেওয়া দরকার, খুব প্রয়োজন। তো ওর খুশিতেই এখন আমরা খুশি। তো এখানে আমিও দুটো নাইট নেবে বললাম, তো অনেক দেখাচ্ছে, দেখা যাক এর মধ্যে কটা নিতে পারা যায়। তো কী নিচ্ছি না নিচ্ছি সব বাড়ি গিয়ে আপনাদের দেখাবো। তো দেখা যাক, আপাতত কেনা হয়ে গেছে, তো চলুন এখন বাড়ি যাওয়া যাক। কাল তো আমাদের এখানে শ্মশানকালী পুজো হয়েছিল, কাল তো আসা হয়নি, অনেক রাত্রিরে ঠাকুর এসেছিলো। তো আজকে একটু মাকে দর্শন করে নিয়ে একটু ওই রোডটা দিয়ে ফিরে পড়ছি। তো বেশ ভালো লাগছে, এরকম লাইটগুলো কিন্তু দারুণ লাগে বলুন। তো আজকে তো মায়ের ঠাকুরের দর্শন হয়ে গেল, কারণ বাড়ির পাশে আর আসবো না, তোমার দাদাকে বললাম একবার দেখিয়ে নিয়ে চলো। তো চলুন এবার ফেরা যাক বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পেলেন, জিনিস বেরিয়েছিলাম একটু কেনাকাটি করতে। তো কী কিনলাম না কিনলাম সেটা আমি পরে দেখাবো, আপাতত এখন অনেকক্ষণ খাইনি, খিদে পেয়েছে, চপ এনেছি। তার চপ দেখলে তো আর লোভ সামলানো যায় না, তো টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি। দুপুরবেলা সব বাসন তো মানে ড্রামটার মধ্যে জল ঝরার জন্য দিয়ে গিয়েছিলাম, সেগুলোই আগে আমি ভালো করে গুছিয়ে তুলে নিচ্ছি, কারণ ড্রামের মধ্যে পড়ে থাকলে ধুলো টুলো পড়ে যাবে। আর তোমরা দেখতেই পাও আমার তো একদম কিচেনের এখানটা ছোট, তাই যা মানে কি যেগুলো ধরে সেগুলো মানে কাজ কাজে মেটানোর মতো যে বাসন কোসো সেগুলোই এখানে রেখে দেওয়া হয়। তো কাজ তো টুকটুক করে হয়েই যাচ্ছে,
এসে তো টিফিন করলাম, টিফিন করে আগে বাসন গোছাতে এসেছি, আটা মেখে নিয়েছি, কারণ আটাটা না মাখলে রুটি আবার ফুলবে না, আটাটা বেশিক্ষণ একটু সময় ধরে মেখে রাখতে হবে। এটা মায়ের থেকে শেখা, হয়তো তোমরা ভাবছো আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞান না, এটা আপনারা একবার করে দেখবেন। তো এখন আমি চলে এসেছি রুটি করতে। দেখতেই পাচ্ছেন আটাটা যদি বেশি করে মেখে রাখা হয় বেশিক্ষণ, তাহলে কিন্তু রুটিটা ফুলকো ফুলকো হয়, আর সঙ্গে সঙ্গে যদি আমরা করি তাহলে রুটিটা খুব একটা ভালো ফোলে না। এটা আমার মায়ের টিপস, আমার নয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো রুটি আমার হয়ে গেছে আপাতত, দেখা যাক কখন এরা ডিনার করে, তারপর আবার দেখা হচ্ছে। গাইস এখন তো রাত্রি হয়ে গেছে, ডিনারের টাইম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি এদেরকে, বাবুকে আর তোমার দাদাভাইকে ডিনার সার্ভ করে দিয়েছি। আমার এখন পড়ে আছে, আমি এখনও ডিনার করিনি, তো ডিনারটা করে নিয়ে তারপর আবার ফিরে আসছি। তো গাইস এখন তো 9:30 বেজে গেছে, আর আজকে তো তোমরা দেখতেই পেলে ছোটোখাটো কীরকম খুশি হাসি খুশিতেই আমাদের সংসার জীবন চলছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, আর যদি আরও ভালো লাগে তো একটু শেয়ার করে দিও নিজেদের মধ্যে। তো তোমরা কেমন ব্লগ চাইছো তোমরা আমাকে কমেন্টে জানাবে, প্লিজ লাইক শেয়ারটা করো, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে সুবিধা হবে যে কীরকম ব্লগ তোমরা চাইছো। তো আগে আজকে আর কোনো বেশি কথা বাড়াবো না, আবার আসছি কালকে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, টাটা।